নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএইচ কিচেন, আমাদের রান্নাঘর। আশা করি আপনারা সবাই, আমার নতুন পুরাতন বন্ধুরা, যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজ তৈরি করব চাল কুমড়োর চপ ভাজা। কিভাবে আমি এই চাল কুমড়ো দিয়ে চপ তৈরি করি সেটাই দেখে নিই। বন্ধুরা সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এখানে আমি চাল কুমড়ো মাঝখান থেকে ফেড়ে চার ভাগ করে নিয়েছি। তার এক ভাগ খোসাটা ফেলে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চাল কুমড়োগুলো কেটেছি, একদম পাতলা পাতলা করে। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি, 1/2 চামচ হলুদ, আর নিয়েছি 1/2 চামচ কালো জিরা। এখানে একটা বোল নিয়েছি আমি, তার মধ্যে 2 টেবিল চামচ ময়দা ঢেলে দিলাম আর 2 চামচ ঢেলে দিলাম শুকনো চালের গুঁড়ো। এবার ওর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ কালি জিরা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1/2 চামচ। এবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে শুকনো জলের গুঁড়োটাও ইউজ করতে পারবেন, 1/2 চামচ শুকনো জলের গুঁড়োও দিতে পারবেন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। যত সময় আমার পরিমাণ অনুযায়ী ব্যাটারটা না তৈরি হচ্ছে, তত সময় আমি অল্প অল্প করে জল দিতে থাকব আর চামচ দিয়ে এভাবে মেশাতে থাকব। তৈরি হয়ে গেছে আমার ব্যাটারটা, খুব বেশি একটা পাতলাও করিনি আবার খুব একটা ঘন ব্যাটারও না। এবার এগুলোকে আমি চাল কুমড়োগুলো ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে এভাবে করে ছেড়ে দিলাম। যেভাবে আমরা চপ তৈরি করি সেভাবেই এই চাল কুমড়ো আমি চপ তৈরি করব। প্রত্যেকটা চাল কুমড়োর পিস ব্যাটারের মধ্যে এভাবে ভরিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন বেশি ঘন না হয়ে যায়, ঘন হয়ে গেলে তাহলে চপগুলো ফুলবে না আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এবার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে শুধু ময়দা বা আটা দিয়েও ভাজা যাবে। এই যে দুপাশে আমার লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তেল থেকে উঠিয়ে নিলাম। বাকি যে চাল কুমড়োর পিসগুলো ছিল সেগুলোও আমি তেলের মধ্যে এভাবে করে ছেড়ে দিলাম। একই রকমভাবে ব্যাটারটা ভরিয়ে আমি ছেড়ে দিচ্ছি। চাল কুমড়োটা কিন্তু খুবই একদম পাতলা পাতলা করে কাটতে হবে, যতটা সম্ভব পাতলা করে কাটা যায় সেভাবেই কেটে নিতে হবে। বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকেও আমি আগের মতো লাল করে ভেজে নেব। শুকনো ঝালের গুঁড়োটা দিলে এটা খেতে বেশি ক্রিস্পি হবে, বা অনেক সময় রাখা যাবে, সহজে নরম হবে না। ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার চাল কুমড়োর চপ।
এবার আমি প্লেটে উঠিয়ে পরিবেশন করছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরে কিরকম হয়েছে। সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে আমার চালকুমড়োর চপ। এই চালকুমড়োর চপ ভাজা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, পোলার সঙ্গে খেতেও ভালো লাগবে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো তা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।